उच्च माध्यमिक प्रथम वर्षे शिक्षा विभाग शिक्षार्थी अस्सलाम वालेकुम। ऑनलाइन क्लास धारावाहिकत आज के क्लास आलोच्य विषय हे मटिर खालत कारण मटिर खालत दूरीकरण अवश्य मन आज गत क्लस मटिर अम्लतर कारण और अम्लत दूरीकरण उपाय आलोचना कर अम्लतर कारण एवं अम्लत दूरीकरण उपाय आज के देखिए मटिर खालतर कारण এখানে দেখো আমরা এক নম্বরে লিখেছি যে শিলাগত কারণ মাটির খারাপের কারণের মধ্যে এক নম্বরে লিখেছি শিলাগত কারণ। আমরা বলছিলাম যে মাটির প্যারেন্টস অর্থাৎ পিতামাতা হচ্ছে শিলা, সেই যে শিলা থেকে মাটি সৃষ্টি হচ্ছে সেই শিলাটা যদি ক্ষারীয় হয় তাহলে সেই মাটিও হবে ক্ষারীয়। তো ক্ষারীয় শিলার মধ্যে কি কি আছে? চুনাপাথর, ডলোমাইট, চুনাপাথর এবং ডলোমাইট, এই ধরনের শিলা থেকে মাটি যদি সৃষ্টি হয় সে মাটিটা হবে হচ্ছে ক্ষারীয়। নাম্বার টু, শুষ্ক অবশুষ্ক জলবায়ু। শুষ্ক অবশুষ্ক জলবায়ু, যদি জলবায়ুটা হয় শুষ্ক অর্থাৎ বৃষ্টিপাত কম হয়, আর্দ্রতা যদি কম থাকে, সেই মাটি থেকে সেই মাটিতে ক্ষারত্বের সৃষ্টি হবে। সেই মাটির যে ক্ষারীয় উপাদানগুলো মাটিতে স্তর করে থাকবে এবং মাটিটা ক্ষারীয় হবে। নেক্সট, সোডিয়ামযুক্ত পানি, সেচের পানি। আমরা বলছিলাম যে অনেক ধরনের ক্ষারীয় ধাতু আছে, তার মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক হচ্ছে সোডিয়াম, সবচেয়ে বেশি মারাত্মক সোডিয়াম। সোডিয়াম ক্ষার সৃষ্টি করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আমরা যদি আমরা যেহেতু ফসল করার জন্য অবশ্যই কী করতে হবে, ইরিগেশন দিতে হবে, সেচ দিতে হবে, এই সেচ দিতে গিয়ে সেচের পানিটা যেটা দিচ্ছি সেই সেচের পানির সোর্স বা উৎস যদি হয়, উৎসের মধ্যে যদি সোডিয়ামটা বেশি পরিমাণে থাকে তাহলে সেই মাটিটা হয়ে যাবে কি, ক্ষারীয় হয়ে যাবে। অর্থাৎ আমি জমিতে সেচ দিচ্ছি, পানি দিচ্ছি, সেই পানির মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম থাকে তাহলে সেই মাটিটা হয়ে যাবে ক্ষারীয়। নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অনুপস্থিতি, আমরা আগেই বলেছিলাম যে ক্যালসিয়ামও কিন্তু একটা ক্ষার সৃষ্টিকারী পদার্থ, ক্ষার সৃষ্টিকারী মৌল কি ক্যালসিয়াম। কিন্তু এটা ক্ষার সৃষ্টি করে সহনীয় পর্যায়ে, যে পর্যায়ের ক্ষার ফসলের তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু এটা যদি থাকে তাহলে এটার প্রভাবটা কম থাকে। অর্থাৎ কি, ক্যালসিয়াম থাকলে সোডিয়ামের প্রভাবটা কম থাকে, কারণ ক্যালসিয়ামকে দেখে এই সোডিয়ামটা ভয় পায়। পুরো কারণে মাটি থেকে যদি ক্যালসিয়ামের অনুপস্থিতি ঘটে যায় তাহলে কি হবে, এ অবাধে বিচরণ করবে, অবাধে মাটির সঙ্গে মিশে যাবে, তাহলে কি হয়ে যাবে, সোডিয়াম মিশে গেল মানেই হচ্ছে মাটি ক্ষার হয়ে গেল। আমরা যদি আমাদের মাঠের কথা একটু কল্পনা করি যে এই মাঠে দুটো গ্রুপ আছে, ছাত্র গ্রুপ হতে পারে, রাজনৈতিক গ্রুপ হতে পারে, দুটি গ্রুপই উশৃঙ্খল, সোডিয়াম একটা গ্রুপ, ক্যালসিয়াম একটা গ্রুপ, দুটি গ্রুপই উশৃঙ্খল। কিন্তু এই গ্রুপটা ক্যালসিয়াম গ্রুপটা উশৃঙ্খল হলেও প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করে না, প্রতিষ্ঠান ক্যাম্পাসের কোনো ক্ষতি করে না, প্রতিষ্ঠানের ক্যাম্পাসটা ভালো রেখে তাদের কার্যক্রম চালায়। কিন্তু এ নিজেরা উশৃঙ্খল তো বটেই, প্রতিষ্ঠান ক্যাম্পাসেরও পরিবেশটা বিশৃঙ্খল করে ফেলে। কোনো কারণে এই ক্যালসিয়ামটা এই মাঠ থেকে অন্য কোনো কাজে বাইরে চলে গেছে, তখন কী হবে, এই গ্রুপটা তখন এখানে এসে বাসা বাঁধবে। আর আমরা জানি সোডিয়াম গ্রুপটা হচ্ছে নিজেরা তো উশৃঙ্খল উশৃঙ্খলই, তারপরে ক্যাম্পাসের পরিবেশও বিশৃঙ্খল করে ফেলে, তখন কী করলো, এই সোডিয়ামটা এই জায়গাতে এসে মাটিকে ক্ষার করে দিল। আর আমরা যেভাবে একটা ক্যাম্পাসের কথা বললাম, মাটিতেও একটা কাহিনী ঘটে, ক্যালসিয়াম কোনো কারণে যদি না থাকে তাহলে সোডিয়ামটা অবাধে বিচরণ করবে এবং মাটিকে ক্ষার করে ফেলবে। এরপরে আরেকটা লোড়াজনিত কারণ, লোড়াজনিত কারণ, লোড়াজনিত কারণ এটা খেয়াল করো, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঘটনাটা ঘটে, উপকূলীয় অঞ্চলে
প্রতিনিয়ত জোয়ার ভাটা ঘটে। জোয়ারের সময় পানি উপরে উঠে আসে, সেই পানির সঙ্গে কিন্তু লবণ আসে। যখন ভাটার সময় নেমে যায় অনেক সময় কিন্তু পানিটা স্থির হয়ে থাকে, যে পানিটা জোয়ারের মাধ্যমে উপরে উঠে আসবে। তারপরে ভাটা যখন হবে পানি চলে যাবে, এর সঙ্গে লবণও চলে যাবে, কিন্তু যেটুকু লবণ তলানি পড়েছে সেটা কিন্তু যাবে না। তখন কী হলো, এই লবণ জমির উপরে স্তর করে থাকলো, এই লবণে হাড়ের সৃষ্টি করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট পাঁচটি কারণ আমরা এখানে ব্যাখ্যা করেছি, যে সীমাগত কারণে হতে পারে মাটির খাড়ের সৃষ্টি হতে পারে। সেই শিলা কুণ্ডাল শিলা, চুনাপত, জলবায়ু, তখন ক্ষারীয় শিলা, মেঘ বলতে শুষ্ক অবশুষ্ক জলবায়ু, তারপর সোডিয়ামযুক্ত সেচের পানি আমরা সেচ দিচ্ছি, সেই পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম থাকে আর সেই পানি যদি আমরা জমিতে দিই মাটির সঙ্গে মিশে গিয়ে ক্ষার সৃষ্টি করি। ক্যালসিয়ামের উপস্থিতি বলছি যে ক্যালসিয়ামও ক্ষার সৃষ্টি করে কিন্তু সহনীয় মাত্রায়, সোডিয়াম করে হচ্ছে অসহনীয়। ক্যালসিয়াম কোনো কারণে অনুপস্থিত ঘটলে সোডিয়াম সেখানে অবাধে বিচরণ করে মাটিতে ক্ষার করে। রণজনিত কারণে বলছি যে উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার ফলে, জোয়ারের ফলে পানি চলে আসবে লবণ সাথে করে নিয়ে, ভাটার সময় পানি চলে যাবে কিন্তু কিছুটা লবণ রেখে যাবে, এর ফলে মাটি কী হয়ে যাবে, ক্ষারীয় হয়ে যাবে। এই হলো প্রিয় শিক্ষার্থী আমাদের মাটির ক্ষারত্বের কারণ, মাটি ক্ষার হয় এসব কোনো কারণে। এরপরে আমরা দেখি যে এই ক্ষারটা কীভাবে আমরা দূর করতে পারি। তাহলে আমরা কী লিখব, যে মাটির ক্ষার বা ক্ষারত্ব দূরীকরণের উপায়, মাটির ক্ষারত্ব আমরা কয়েকটি ভাবে মাটির ক্ষারত্ব দূর করতে পারি। এক নম্বর হচ্ছে গন্ধক সার ব্যবহার, গন্ধক সার ব্যবহারের মাধ্যমে আমরা মাটি থেকে ক্ষার দূর করতে পারি। একটু এটা রিয়াকশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। গন্ধক সারের সংক্ষিপ্ত নাম জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, এটা যদি আমরা মাটিতে দিয়ে দিই, মাটির মধ্যে যে পানি আছে এর সঙ্গে রিয়াকশন করে তোমার হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড প্লাস জিঙ্ক অক্সাইড। এটা হয়ে যাওয়ার পরে এটা মাটির মধ্যে ঘটনা ঘটছে, যে মাটিতে কি আছে, সোডিয়াম কার্বনেট আছে, অর্থাৎ মাটি ক্ষার হয়েছে মানে সোডিয়াম কার্বনেট কিন্তু সেই মাটিতে পর্যাপ্ত আছে, জন্যই আমরা সেই মাটিকে কী বলছি, ক্ষার মাটি বলছি। সোডিয়াম কার্বনেট আছে, এই সোডিয়াম কার্বনেট এই মাটির মধ্যে যে আছে সেই মাটিতে এখানে যে সালফিউরিক অ্যাসিডটা তৈরি হয়ে গেল এর সঙ্গে রিয়াকশন হবে, বিক্রিয়া হবে, বিক্রিয়ার ফলে এটা যাবে এখানে, এটা যাবে এখানে, প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে কী হবে, কার্বনিক অ্যাসিড হবে, কার্বনিক অ্যাসিড হবে আর সোডিয়াম সালফেট হবে। এই যে সোডিয়াম সালফেট, ভালোভাবে খেয়াল করো, এই সোডিয়াম সালফেট পানির চাইতে ভারী, এই সোডিয়াম সালফেট পানির চাইতে ভারী, বিধার এই সোডিয়াম সালফেট মাটিতে যে পানি আছে, মাটির রন্ধ্রে রন্ধ্রে যে পানি আছে এই পানির মাধ্যমে এটা চুয়ালে হয়ে মাটির একেবারে তলানিতে চলে যাবে। কী চলে গেল, সোডিয়াম সালফেট চলে গেল, কোথা থেকে, মাটি থেকে, যে মাটিতে সোডিয়াম ছিল, এই যে সোডিয়াম, এই সোডিয়ামই তো হচ্ছে ক্ষারত্বের কারণ। আমরা আগেই বলছিলাম মূল কারণটা কী, মূল উপাদান কী, সোডিয়াম। এই সোডিয়ামের কারণে তো মাটি কী হয়েছিল, ক্ষার হয়েছিল, সেই সোডিয়ামটা গেল একা একা গেল না, সোডিয়াম সালফেট আকারে গেল, সোডিয়াম সালফেট আকারে গেল। এই সোডিয়াম সালফেট আকারে মাটির তলানিতে যখন চলে গেল এখান থেকে সোডিয়াম মুক্ত হয়ে গেল, তাহলে মাটিটা কী মুক্ত হলো, ক্ষার মুক্ত হয়ে গেল। তাহলে এই রিয়াকশনটা তোমরা প্র্যাকটিস করে বাসা, বারবার প্র্যাকটিস না করলে তোমার যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু পারবে না, তারা ধরে রাখতে পারবে না। আর এটা আমি যেভাবে কথাগুলো বললাম কথায় সেভাবেই বলতে হবে, যে যে মাটিতে ক্ষার রয়েছে সেই মাটিতে আমরা গন্ধক সার দেব, গন্ধক সার মানে জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেটটা মাটিতে দেওয়ার পরে মাটির মধ্যে যে পানি রয়েছে তার সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড হবে এবং জিঙ্ক অক্সাইড হবে। এই সালফিউরিক অ্যাসিডটা মাটিতে ক্ষার সৃষ্টিকারী পদার্থ সোডিয়াম কার্বনেট, এটা একটা ক্ষার সৃষ্টিকারী, ক্ষার এটা, এই সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে
কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম সালফেট উৎপন্ন করবে। সোডিয়াম সালফেট পানির চাইতে ভারী বিধায় মাটি থেকে পানির মাধ্যমে এটা প্রণালীজনিতভাবে মাটির তলানিতে চলে যাবে, মাটির তলে চলে যাবে। এভাবে মাটি থেকে সোডিয়াম মুক্ত হবে মানে মাটি থেকে ক্ষার মুক্ত হয়ে যাবে। নেক্সট চলে আসো নাম্বার টু, আমরা এক নম্বরটাই কিন্তু মেন আমাদের মাটি থেকে ক্ষার দূরীকরণ করা। তোমার দুই নম্বর দেখো জৈব সার ব্যবহার, দুই নম্বর কি জৈব সার ব্যবহার। আমরা জৈব সার ব্যবহারের মাধ্যমেও মাটি থেকে ক্ষার দূর করতে পারি। জৈব সার আমরা কিন্তু মাটি থেকে অম্লত্ব দূর করার ক্ষেত্রে কিন্তু জৈব সার ব্যবহার করেছি, এখানেও করছি। কারণ কি, এই জৈব সারের কি ক্ষমতা আছে, বাফার ক্ষমতা আছে, বাফার ক্ষমতা রয়েছে। বাফার ক্ষমতা মানে হচ্ছে কন্ট্রোলকারী পাওয়ার, কন্ট্রোলকারী ক্ষমতা, নিয়ন্ত্রণকারী ক্ষমতা রয়েছে আর জৈব অর্থে। এই জৈব সার প্রয়োগ করলে ক্ষার মাটির ক্ষার নিয়ন্ত্রণ হবে, অম্ল মাটির অম্ল দূরে নিয়ন্ত্রণ করবে। আমরা যদি রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার বেশি বেশি ব্যবহার করি তাহলে ক্ষার মাটিও কন্ট্রোল হবে, অম্ল মাটিও কন্ট্রোল হবে। এভাবে আমরা জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটি থেকে কী কী দূর করতে পারি, ক্ষার দূর করতে পারি। নাম্বার থ্রি, আমরা কিছু বায়ো ফার্টিলাইজার ব্যবহার করতে পারি। বায়ো ফার্টিলাইজার এইগুলো যদি ব্যবহার করি তাহলে কি হবে, বায়ো ফার্টিলাইজার, ট্রাইকোডারমা, বায়ো পেস্টিসাইড, এগুলো ব্যবহার করে মাটির ক্ষার দূরীকরণ হয়ে যাবে। কীভাবে হবে একটু খেয়াল যদি করি আমরা, বায়ো বায়ো এখান থেকে বায়োস, বায়োস বায়োস মিন্স প্রাণী, বায়োস মিন্স কি প্রাণী, প্রাণী ফার্টিলাইজার মানে অণুজীব সার যাকে আমরা বলছি, ট্রাইকোডারমা এটা একটা অণুজীব ফার্টিলাইজার। বায়ো পেস্টিসাইড, এই যে বায়ো এখানে রয়েছে এটাও কিন্তু অণু পেস্টিসাইড, অর্থাৎ আমরা জীবাণু মারব সেটার মধ্যে আমরা কী দিয়ে মারবো, যাদের প্রাণ আছে তাদেরকে দিয়ে মারবো। মানে এই যে প্রাণ আছে তাদের দিয়ে মারতে গেলে মারলে আমাদের কী হবে, ক্ষার দূরীকরণ হবে। কীভাবে দূরীকরণ হবে দেখো, এই যে প্রাণ আছে প্রাণীরা কী করে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে এরা কী করছে, মাটির মধ্যে যখন দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো, রিয়াকশনটা খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো মাটির মধ্যে কী আছে, পানি রয়েছে, এরা বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এটা কী, এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, অ্যাসিড এবং অ্যালকালি, অ্যাসিড এবং অম্ল এবং ক্ষার সম্পূর্ণ বিপরীত, যেখানে অম্ল আসবে সেখানে ক্ষার কিন্তু দূরীভূত হবে। ক্ষারের জায়গা যদি অম্ল আসে তাহলে তোমার অম্লত্ব ক্ষারের সমস্যা হবে, অর্থাৎ এটা আর ক্ষার সম্পূর্ণ বিপরীত। তাহলে এখানে কী তৈরি হয়ে গেল, এই বায়ো পেস্টিসাইড, বায়ো ফার্টিলাইজার, ট্রাইকোডারমা ব্যবহার করার কারণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এর সাথে পানি বিক্রিয়া করে অ্যাসিড তৈরি হলো, অ্যাসিড তৈরি হওয়া মানে হচ্ছে ক্ষার দূর হয়ে যাওয়া। এইভাবে আমরা এই তিনটা পয়েন্ট লিখছি, আরও আছে যে গন্ধক সার বলছিলাম জিপসাম সার ব্যবহার করেও কিন্তু একইভাবে আমরা রিয়াকশন করে দেখা দিতে পারি যে খাপ দূর করতে পারে। আরটা কী আছে, জিপসাম সার, চার নম্বর জিপসাম সার, জিপসাম জিপসাম সার ব্যবহার, জিপসাম সার ব্যবহার করেও আমরা কী করতে পারি, খাপ দূরীকরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা চারটি দূরীকরণ উপায় বলছি, একটা গন্ধক সার ব্যবহার, জৈব সার ব্যবহার, বায়ো ফার্টিলাইজার, ট্রাইকোডারমা, বায়ো পেস্টিসাইড ব্যবহার, আর হচ্ছে জিপসাম সার ব্যবহার। এই জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে আমরা মাটি থেকে ক্ষার দূরীকরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই আমরা মহান শিক্ষকতার কাছে আশাবাদ করছি যে
তিরিশ তারিখের যে একটা টাইম আছে যে এই তারিখের মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, আমরা আশা করছি যে মহান সৃষ্টিকর্তা যদি সহায় হন, করোনা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে অবশ্যই প্রতিষ্ঠান খুলতে তোমাদের সঙ্গে সরাসরি ক্লাস নিতে পারবো, তখন হয়তো আরও ইফেক্টিভ ক্লাস তোমাদের নিতে পারবো। তারপরে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে তোমরা অবশ্যই ফলো করবে, তোমরা ফলো করে প্র্যাকটিস করবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।